নমস্কার রত্নাদি ব্লগে সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি চলে এসেছি রান্নাঘরে, বুঝতেই পারছো কোন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজ একটা নতুন রেসিপি শেয়ার করব। তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মুড়ি ঘন্ট। তো কী কী নিয়েছি চলো একবার দেখিয়ে দিই, তারপরে আমি রেসিপিটা শুরু করি। তো রেসিপিটা করার জন্য আমি একটা এখানে কাতলা মাছের মাথা নিয়েছি। তো মাথাগুলোকে একদম পিস পিস করে নিয়েছি। তো আমি আগে মাথাটা ভেজে নেব। তো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। তো মাছের মাথাতে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। তো এই যে হলুদটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো লবণ হলুদটা আমি মাথার গায়ে সুন্দরভাবে মেখে নেব। তো কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইতে তেল দিয়ে দেব। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দেব। তো মাথাগুলোকে এবার আমি উল্টে দেব। তো এইভাবে উল্টে পাল্টে সুন্দরভাবে আমি মাথাগুলো আগে ভেজে নেব। তো মাছের মাথাগুলো আমি এই যে সুন্দরভাবে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে এটা নামিয়ে নেব। তো এই তেলের ভেতরে গোটা গোটা করে আলু কেটে নিয়েছিলাম, তো আলুগুলো এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তো আলুটা ভাজার সময় একদম অল্প করে হলুদ দিয়ে দেব, আর একটু অল্প করে লবণ দিয়ে দেব। দিয়ে এবার আলুটাকে ভেজে নেব। তো আমি মুড়ি ঘন্ট করার জন্য এই কাপের 2 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছিলাম, তার জন্য এই কাপের এই যে 4 কাপ জল দিয়েছি এটা আমি এবার গরম করতে বসিয়ে দেব। এই আলুগুলো আমি সুন্দর করে এই যে ভেজে নিয়েছি লাল লাল করে, এবার আমি আলুগুলো তুলে নেব। তো আমি এই যে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আলুটাও। তো যে যে মশলাগুলো নেব, এই যে আমি এই যে সব মশলাগুলো প্লেটের মধ্যে গুছিয়ে নিয়েছি, তো একে একে আমি দিয়ে দিচ্ছি। তো প্রথমে দেব এই যে গোটা জিরে, গোটা গরম মশলা, আর একটা শুকনো লঙ্কা আমি 2 টুকরো করে নিয়েছি। তো এটা আমি তেলের মধ্যে দিয়ে দেব, আর দেব 2টো তেজপাতা। তো আমি ফোড়নটা একটু নেড়ে চেড়ে নেব। তো প্যাঁচটা একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা, দেব একটু আদা বাটা, দেব 1 চামচ জিরে গুঁড়ো, দেব 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, আর দেব পরিমাণ মতো লবণ। তো এই পাশে যে আমি জলটা ফোটাতে দিয়েছিলাম সেই জল থেকে একটু জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। তো মশলাটা একটু সময় ধরে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে একটু তেল ছাড়বে। দেখো সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর ভেতরে দিয়ে দেব এই যে গোবিন্দভোগ চাল, আমি ধুয়ে সুন্দরভাবে জল ঝরিয়ে রেখেছিলাম, এই চালটা আমি দিয়ে দেব। তো
চালটাও আমি একটু মশলার সঙ্গে কষিয়ে নেব। তো সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, যেহেতু গোবিন্দভোগ চাল তো অনেক মশলা দেওয়া আছে, সুন্দর গন্ধ বেরিয়েছে। তো একটু আমি এটা একটু চালটা একটু মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। তো এই যে মশলার সঙ্গে চালটা একটু কষিয়ে নিয়েছি, এবার এর ভেতরে দিয়ে দেবো আমি ভেজে রাখা আলুগুলো। তো এবার দেবো ফুটিয়ে রাখা জলটা। তো আমি এখানে 4 কাপ জল ফুটিয়ে নিয়েছি। জলের পরিমাণটা একটু আন্দাজ মতো দিতে হবে, যেহেতু আমি 2 কাপ চাল দিয়েছি এর জন্য এখানে আমি 4 কাপ জল দিয়ে দিলাম। তো সুন্দরভাবে ফুটে উঠেছে, তো আমি মাছের মাথাগুলো একটু ভেঙে ভেঙে দিয়ে দেবো এর ভেতরে। তো সব মাথাগুলো দিয়ে দিয়েছি, তো মাথাগুলো আমি এর সঙ্গে মিশিয়ে দেব। তো এবার আমি আরেকটু সময় ফুটিয়ে নেব যাতে চালটা সুন্দরভাবে গলে যায়। তো আমি একদম গ্যাস কম করে দিয়েছি, দিয়ে এবার আমি চালটা যাতে ফুটে যায় তত সময় একটু ফুটিয়ে নেব। তো একদম গ্যাসটা কম করে দিয়ে এই যে আমি এটা একটু ফুটিয়ে নিয়েছি, একদম হয়ে এসেছে, দেখি দেখো চালটা একদম গলে গেছে। তো নামানোর আগে এর ভেতরে আমি দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা, দিয়ে দেবো ঘি, আর দেবো গরম মশলার গুঁড়ো। তো একটু সব কিছু এবার একটু এই যে মিশিয়ে নিয়ে একদম সুন্দর হয়েছে, দেখো একদম মাখো মাখো হয়েছে। তো এবার আমি এটা একটা প্লেটে নামিয়ে নেব। দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে। তো তৈরি হয়ে গেছে আমার মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তো এই যে আমি প্লেটে নামিয়ে নিয়েছি। তো এই যে এখন দুপুরে খাওয়া দাওয়া করবো, তো আমি এই যে ভাত নিয়ে নিয়েছি প্লেটে, আর করেছি আজকে এই যে মাথা দিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্ট, আর এটি আছে চিকেনের এই যে লাল লাল ঝোল। তো আমরা খেয়ে নিই, খেয়ে আবার তোমাদের সঙ্গে পরে আসছি। নিজে রান্না করেছি বলে বলছি না, ভেবো না নিজে রান্না করেছি বলে ভালো বলছি, একদম সত্যি সুন্দর হয়েছে খেতে। তোমরা আসলে আমার বাড়িতে আমি একদিন রান্না করে তোমাদেরও খাওয়াবো, ঠিক আছে? তো আমি এখন একটু খেয়ে নিই। তো এই যে একটা দিদি এসেছে, দিদি আমার বাড়ির কাছেই থাকে কিন্তু এতদিন পরিচয় হয়নি, তো এই ইউটিউবের মাধ্যমে দিদির সঙ্গে পরিচয়। তো দিদি আমার সব ব্লগ দেখে, ভীষণ ভালো দিদি। তো আমরা একটু গল্প করে নিই, আর দিদির চ্যানেলটা তোমরা একটু ভিজিট করে দিও, হাউসওয়াইফ জুমা। আচ্ছা, দিদির মুখেই শুনে নিলে, তো তোমরা দেখো নিশ্চয়ই ভালো লাগবে, চ্যানেলে গিয়ে একটু সার্চ করে এসো। আর কি বলি, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হ্যাঁ, একদম জানাতে ভুলবে না আমার রেসিপিটা কেমন লেগেছে তোমাদের।